हेलो गाइस एंड वेलकम बैक टू माय चैनल हाई स्पिरिट। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেল হাই স্পিরিটটাকে সাপোর্ট করার জন্য। আর তোমাদের এই সাপোর্টেই আজকে আমি এই কনফিডেন্স পেয়েছি আমার এই রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজ কিন্তু বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির দিনে হয়ে যাক একটা তেলে ভাজার রেসিপি। একদম, তোমরা আমার এই ভিডিও ক্লিপস দেখে বুঝতে পেরেছো আমি কোন তেলে ভাজার কথা বলছি। চিকেন নিয়ে তো কি হয়েছে, সয়াবিন তো আমাদের সবারই ঘরে অল্প বিস্তার থাকে। তো তোমরা দেখে নাও আমি কিভাবে আজকে বানিয়ে ফেলবো সয়াবিনের পকোড়া। আর তোমরা যদি আমার এই রেসিপিটা জানতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ইনগ্রিডিয়েন্টস এবং প্রসিডিউর দুটোই লিখে রেখেছি। তো আর দেরি না করে চট করে দেখে নেই আমি কিভাবে সয়াবিন পকোড়া বানাই। ভালো করে কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে রাখা সয়াবিন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এতে আমি সব রকমের মশলা মেশাবো যাতে সয়াবিনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম একটু নুন, তারপর দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপর আমি দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার। তারপর দিলাম গরম মশলা পাউডার, ভালো করে মিশিয়ে নিলাম খুন্তির সাহায্যে। এরপর আমি ব্যবহার করলাম মিট মশলা, ফ্লেভারটা যাতে ভালো হয় ভালো করে সব একসাথে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম আমি গোলমরিচ, এরপর দিলাম চাট মশলা, সব মশলাগুলো একসঙ্গে আমি মিশিয়ে নেব। তারপর একটা বোলের মধ্যে মিক্সচারটা ঢেলে দিলাম, এটা 10 মিনিটের জন্য নর্মাল টেম্পারেচারে এনে তার মধ্যে দিয়ে দেবো আমি কুঁচো পেঁয়াজ, তারপর দেব কুচো লঙ্কা, স্বাদ অনুসারে নুন, একটু চিনি, একটু বেকিং সোডা, তারপরে দিয়ে দেব বেসন। এবার সব একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব। আমার পুরো মিক্স করা কমপ্লিট। এইবার আমি একটা কড়াই গরম করে নিয়ে তাতে ঢালবো রিফাইন্ড অয়েল, একটু গরম তেল মিক্সচারটার মধ্যে মিশিয়ে নিচ্ছি যাতে বেশি কুরকুরে হয় পকোড়াগুলো। তেলটা ভালো করে মিশিয়ে নিলাম। এইবার ছোট ছোট পেঁয়াজির মতো মিডিয়াম সাইজের আমি পকোড়াগুলো ভেজে নেব। প্রথমে আমি চারটেই দিলাম, অল্প অল্প করে বাকি পকোড়াগুলো ভেজে নেব। তো আমার দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রথম লটের পকোড়া চারখানা একদম রেডি। এইবার আমি পকোড়াগুলো একটা প্লেটের মধ্যে হোয়াইট শিট পেতে তার উপরে সার্ভ করে দেব হট অ্যান্ড ক্রিস্পি সয়াবিনের পকোড়া। তো এসে গেছে আমার সয়াবিনের পকোড়া, একদম কুরকুরে মুচমুচে সয়াবিনের পকোড়া। তো খেয়ে দেখা যাক। অসাধারণ হয়েছে, বৃষ্টির দিনে এরকম তেলে ভাজা আর কি চাই জীবনে। তো আমি এগুলো খাই, তোমরাও এরকম সয়াবিনের পকোড়ার রেসিপি বাড়িতে ট্রাই করো আর খাও। আর শোনো আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর যদি আমার এই ভিডিওস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর শেয়ার করো। তাহলে আজকের মতো এখানেই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই।